হ্যালো গাইস, আমি প্রজ্ঞা আচার্য আর তোমরা এখন দেখছো আড্ডায় সিনেমা। আজ আমরা দিলবেচারা ছবি নিয়ে কিছু কথা বলবো না, এটা কোনো রিভিউ হতেও পারে না, কারণ এটা সার রিয়েল, মানে পরাবাস্তব, যেখানে বাস্তবের ছায়া আছে, উপাদান আছে, কিন্তু যেটা বাস্তবের ধরা ছোঁয়ার অনেক বাইরে। ছবিটি রিলিজ হয় হটস্টারে এবং দর্শকদের উপচে পড়া ভিড়ে কিছুক্ষণের জন্য হটস্টার ক্র্যাশ হয়েছিল। আইএমডিবিতে ছবিটির রেটিং প্রায় 9.7, দ্য শশাঙ্ক রিডেম্পশনের মতো ছবিও যেখানে 9.2 রেটিং। ভাবতে অবাক লাগে যে ছেলেটা বেঁচে থাকতে ফ্যানেদের কাছে বারবার হাত জোর করে তার ছবি দেখার অনুরোধ করেছে, তার মৃত্যুর পর তার ছবি হটস্টার আইএমডিবি ক্র্যাশ করছে। আমার মনে পড়ছে ভ্যান গগের কথা, বিখ্যাত ইউরোপিয়ান পেইন্টার, যার স্টারি নাইট ছবিটা আপনারা কখনো না কখনো দেখেছেন। বেঁচে থাকতে ভ্যান গগকে কেউ পাত্তা দেয়নি, কিন্তু 37 বছর বয়সে সুইসাইড করে মারা যাবার পর তার পৃথিবীজোড়া খ্যাতি হয়। যে লোকটা একসময় খেতে পেত না, মৃত্যুর পর তার ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়। আমাদের সুশান্ত 34 বছর বয়সে সুইসাইড করে, কারণটা একই, ডিপ্রেশন, পভার্টি আর দর্শকদের বঞ্চনা। না, ভ্যান গগের আসনে আমি সুশান্তকে বসাচ্ছি না, কিন্তু কি অদ্ভুত সমাপতন, তাই না? বিশ্বাস করুন, ছবিটি দেখার পর রাতে আমি ঘুমাতে পারিনি, কারণ আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে জন গ্রিনের ফল্ট ইন আওয়ার স্টার্স নামক উপন্যাসটির ওপর এই ছবিটি নির্মিত। হলিউড 2014 সালে ফল্ট ইন আওয়ার স্টার্স রিলিজ করেছিল, দিলবেচারা এই ছবিটির রিমেক। কিন্তু সুশান্তের সুইসাইড, দেশজুড়ে নেপোটিজমের বিরুদ্ধে ঝড় এবং তার এক মাস পরে দিলবেচারা রিলিজ করা এবং হটস্টার ক্র্যাশ করা, উপচে পড়া দর্শকদের ভিড়ে এই সমস্ত একসঙ্গে ঘটে যাওয়াটা কেমন একটা অবাস্তব লাগে না? তাহলে কি সুশান্ত মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, দর্শকদের হৃদয় এখনও বেঁচে আছে? যারা একসময় তাকে দেখেনি আজ তারাই হামলে পড়ছে সুশান্তের ছবি দেখতে। আচ্ছা, একজন শিল্পী কেন সুইসাইড করে যখন সে তার কাজের যোগ্য সমাধান পায় না, অথচ সে জানে যে তার মধ্যে ট্যালেন্ট রয়েছে? আমরাই তৈরি করি স্টার, আর আমরাই তাদের মধ্যে ফল্ট খুঁজে বের করি। এক্ষেত্রে অবশ্য আমাদের স্টার সুশান্তের একটাই ফল্ট ছিল, সে অন্য সব প্রতিষ্ঠিত স্টারেদের মাঝে জায়গা করে নিচ্ছিল, এটাই তার কাল হলো। এখানে প্যারাসাইটের কথা না এনে পারা যায় না, এমনি এমনি এবছর এই ছবিটি অস্কার পায়নি। প্যারাসাইটে গরিব কিম ফ্যামিলি বড়লোক পার্ক ফ্যামিলিতে জায়গা করে নিতে চাইছিল, কিন্তু পরিণাম হলো ট্র্যাজিক, কিম ফ্যামিলিতে নেমে এলো শোকের ছায়া। ডিরেক্টর বন জুন হো বলেছেন, একজন গরিব মানুষের বড়লোক হওয়া প্রায় অসম্ভব ব্যাপার, কারণ বড়লোকরা তাদের সম্পদ শেয়ার করে না, বরং সাধারণ মানুষের থেকে লুট করেই চলে। ধনতান্ত্রিক সমাজের নিয়মই এইটা। সুশান্ত একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, বলিউডের তারকাবৃত্তের মধ্যে জায়গা করে নিতে চেয়েছিল, নিয়েও ছিল ইনফ্যাক্ট, কিন্তু পরিণাম সুমধুর হল না, তার জীবনেও নেমে এলো মৃত্যুর ছায়া। তাহলে সুশান্ত কি বলিউডের প্যারাসাইট ছিল না? একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন। ফিরে আসি ছবির কথায়। দিলবেচারা ছবিতে কিজি বসু নামে একটি বাঙালি মেয়ের গল্প বলা হয়েছে, সঞ্জনা সাংভি এই চরিত্রে অভিনয় করেছেন। কিজি বসু ক্যান্সারে আক্রান্ত, মৃত্যুমুখী, প্রতিদিনই সে তার মৃত্যু যাপন করে, কিন্তু হঠাৎ একদিন তার জীবনে ম্যানি আসে, সুশান্ত। সেও ক্যান্সারে আক্রান্ত, সার্জারিতে তার এক পা বাদ গেছে, কিন্তু এই সুশান্ত মওকা দেখে চকা মারতে ওস্তাদ। সে সবসময় ফিল্মি ডায়লগ বলে রজনীকান্তের স্টাইল নকল করে নেচে গেয়ে কিজি বসুকে পটায়, তাকে বাঁচার নতুন স্বপ্ন দেখায়, তাকে হাসায়। আমরা দর্শকরাও তার সাথে সাথে হাসতে থাকি, ভালোবেসে ফেলি ম্যানিকে। কিজির স্বপ্ন পূরণ করতে ম্যানি তাকে প্যারিসে নিয়ে যায়, সেখানে তারা চুটিয়ে প্রেম করে, এবং তারপর এই ম্যানির জীবনে নেমে আসে অন্ধকার। কিজি এবং ম্যানির শেষ অবধি কী হয় সেটা ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন। ফল্ট ইন আওয়ার স্টার্স ছবিটি দেখে থাকলেও ভুলে যাবেন জামশেদপুরের এই প্রেমের গল্প দেখলে। ছবিটি দেখতে দেখতে মনে হয় যেন একটি বাংলা ছবি দেখছি। কিজির মা বাবার চরিত্রে অভিনয় করেছে স্বস্তিকা শাশ্বত, শশাঙ্ক হৈতানের সাথে সুপ্রতিম সেনগুপ্তের চিত্রনাট্য টানটান, কিন্তু ক্লাইম্যাক্সটা যেন দুম করেই চলে আসে। এ আর রহমানের সুর ছবিতে প্রাণ সঞ্চার করেছে। আর বেশি কিছু বলার নেই আমার, ছবিটি না দেখে থাকলে অবশ্যই মুকেশ ছাবড়ার এই প্রথম ছবিটি দেখুন, সুশান্তকে ভালো না বেসে পারবেন না।